Good morning, everybody. Welcome back to my channel, The Loving Guy. Yo, I hope everybody is doing absolutely fine. Today is the 5th of November 2021. I'm just about 8:10. I'm still in the middle of the editing just I'm going to go to the washroom. তখন ফটাফট এডিটিংটা করে এটাকে লাইভ করি তারপরে ইয়া আজকে ব্লগটা তোমরা দেখছোই লাইক শেয়ার অবশ্যই করে দিও এন্ড কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যারা যারা সাবস্ক্রাইব করেনি আর আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইবও করে নিও ওকে স্যার দেরি হয়ে গেছে আমি কি করব নিচে পূজো স্টার্ট হয়ে গেছে স্নান করিনি আর এইদিকে দেখো এখনো দেখবে এটা এখনো এটা হয়ে গেছে একবার জাস্ট এক্সট্রাক্ট করার আগে আমি একবার চেক করে নি তো এখন দাদা দেখে যাচ্ছে কোথায় 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 অবভিয়াসলি ডাকবে খুঁজেও পাইনি দাদা তো আপনি এসে বলেছে খুঁজেও পাইনি মর্নিং কে সকালেন মায়ের তারপরে কি হয় তা সকালে বইটা হ্যাঁ সিরিজে মাছা আছে বাপের বাড়ি গেলে পরে কি করতে হয় মেয়েরা দিল দাই তো মতাই আচ্ছা দিল দাই সিঁদুর পরে চিরুনি দেয় আয়না দিয়ে দেখে একদম দেখতে লাগে আমাকে হ্যাঁ দেখেন তো হ্যাঁ দেও সেটাই আচ্ছা ছোট বেলা থেকেই তো এটা দেখে যাচ্ছি কনসেপ্টটা এই আলতা এরকম রিফ্লেকশন এটা কারণটা কি আচ্ছা রিফ্লেকশনের থ্রু সকালবেলা পুজো হয়ে গেল এন্ড ঘট বিসর্জন হয়ে গেল বলো দাদু এটা তো ঘট বিসর্জনই হলো অ্যাকচুয়ালি রাত্রিবেলা না আমরা বিসর্জন করতে যাই মাকে নিয়ে কিন্তু এটা ঘট বিসর্জন তো ভাল লাগলো আজকে ঠাকুর মশাইকে অনেক কিছু জিজ্ঞেস করলাম যে ওই মায়ের রিফ্লেকশনটা আলতা থেকে এই এই তো যাবি তো এই পরে কোথায় তারপরে সিদ্ধেশ্বরী বাড়ি ঘুরে আয় সিদ্ধেশ্বরী বাড়ি কি এখনই যাবে এখন সিদ্ধেশ্বরী বাড়ি যাচ্ছি তো এখান থেকে নিয়ে যাওয়া হবে এখান ছোট ছোট দেখো শিব ঠাকুরেরও মন্দির আছে দেখেছো আরে আমরা যখনই সিদ্ধেশ্বরী মন্দির আসি না তা এই মন্দিরেও যাই সো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই মন্দিরটা ওকে সো আমি চলে এলাম এই জাস্ট প্রচন্ড জোর খিদে পেয়েছে আমি জানি কালকের ব্লগটা 11:15 আসেনি বিকজ অফ স্লো ইন্টারনেট
এই কয়েকদিন দুটো তিনটে দিন একটু 11টা 15 জায়গা 12টা 15 হতে পারে, আবার বিকেল 3টে হতে পারে, ক্ষমা করিবে। ও বাবা কত বার ফ্লাইট মোড অফ অন করে 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 অ্যাট লাস্ট ভিডিওটা আপলোড হলো। আমি একটু বাহনকে দেখতে এসেছিলাম, বেচারা কাল থেকে পড়ে রয়েছে একা একা। মাই ব্লু গার্লফ্রেন্ড, এই পুকুরটা দেখেছ, এই পুকুরটা হেভি মাছ আছে, কিন্তু এই পুকুরে আমি কোনোদিন স্নান করিনি, ভয় নামিনি। আমি সুইমিং জানি, কিন্তু পুকুরে অ্যাকচুয়ালি যারা পুকুরে সুইমিং করে না তারাই হচ্ছে অ্যাকচুয়াল সুইমিং, আমি তো হচ্ছি মানে জাস্ট ফর শো অফ। আগে এই জায়গাটা পুরো আম গাছে ভর্তি ছিল, হিমসাগর ছিল, ল্যাংড়া ছিল, মুম্বাই ছিল, গোলাপ ঘাস ছিল। শ্যাম্পু আনিনি বাড়ি থেকে, তো দুটো ডাভ নিলাম, চুলটা প্রচণ্ড ইয়ে হয়ে গেছে। কাটছিস কেন, গাছ কাটছিস কেন, কি করবি, কেন নো, গাছ কাটা উচিত না, গাছ অক্সিজেন দেয় না, এই যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি গাছের জন্যই তো, গাছ কোনোদিনও কাটবি না বুঝলি, কি করবি না, কাটবি না, বল বল আমি গাছ কাটবো না কোনোদিন, গুড গার্ল। আর তুই কি করছো, ও বাবা, হ্যাঁ এটা কি দাঁত না কি, এই আমার দাঁত তো খুলে হাতে চলে আসবে, তুমি তো ভালো করে দাঁতই মাজতে পারলে না, তাই হ্যাঁ আমি না নুনের কেস দিয়ে মাজি বলে দাঁত শক্ত হয়, কেস না যে নুনে একটা মাখন হয় কলগেট, ওই ফটোটা দেখছো, এটা বাপি আর মায়ের পরে সেই লাঞ্চ করলো সবাই, এখানে বসে এখনো লাঞ্চ করছে। আজকে ফ্রাইডে, আমি তো নিরামিষ খাই, মা সন্তোষী মানি তো টকো খেতে পারবো না, তো আমি এখন এখানে দাদিরও খাওয়া শেষ হতে চলেছে। Many hours later. Hey, 5টা বেজে গেছে, 5টা 15 হচ্ছে, ঘুমে এত জোর ঘুমিয়ে পড়েছিলাম, তাও ঘুম থেকে উঠে অন্ধকার হয়ে গেছে পুরো। দেরি হয়ে গেছে, ঠাকুর মনে হয় বার করে দিয়েছে, এখানে সবাই রেডি হয়ে বসে রয়েছে। আর ওইখানে আমার গার্লফ্রেন্ড কি করছে, জল খাচ্ছে, ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, গার্লফ্রেন্ড ধরা পড়ে গেছে লুকি লুকি কোল্ড ড্রিঙ্কস। এই দাদা তো আজকে আজকে দাদি সাজিনি বলে দাদা কি রেগে গেছে, কি ভালোবাসা সত্যি। ওকে ঠাকুর বেরিয়ে গেছে, অ্যান্ড এখন যা দেখছি যে আমি আমি প্রথমে ভাবলাম যে আমি লেট করছি, দেখছি যে কেউ জামা কাপড় পরেনি, কালকের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে নাও। তোমাদেরকে কালকে ব্লগে বলেছিলাম যে এখন কালনায় লেকিন ওয়ান অফ দি মানে দু তিনজনই নিয়ে যায় এরকম ভাবে কাঁধে করে, সো এই আগেকার ট্রেডিশনটা চলে আসছে, যেটা উইচ ইজ প্রিটি গুড। সো তোমরা তো দেখতেই পাচ্ছ থাকবে, সো দেখতেই তোমরা পাবে, আই মিন তো দেখতে থাকো, অ্যান্ড লাইক শেয়ার অবশ্যই করে দিও। ওকে এখন বেরোবার সময় চলে এসছে, তো তোমরা এনজয় করো সিনেম্যাটিক ভিউ, আর বেশি কিছু কথা বলবো না কারণ এখানে ঢাক বাজছে, আর ঢাকে সবাই আমি জানি না আমার মাইকটা ক্যাপচার করছে কি না আমার ভয়েসটা, জেনারেটরও আওয়াজ এখানে পাচ্ছ, তো তোমরা জাস্ট খালি সিনেম্যাটিক ভিউতে আজকে বিসর্জনটা দেখো। জয় মা,
যেহেতু বিসর্জনে, বাট আমার মনে হয় খালি আমাদের এখানেই আপাতত এখন হচ্ছে। আর আমাদের একজন কাজিন আছে টুকুন ভাইজি, তাদের ওইখানেও হয়। তো তোমরা এনজয় করছো তো? এই ট্র্যাডিশনটা ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, অ্যান্ড জাস্ট কিপ অন ওয়াচিং, ওকে? জয় মা বাবু। ও দাদা একটু ছোড়ুন ছোড়ুন। সুপার ফাস্ট বিসর্জন হলো, হুড় হুড় করে নিয়ে গেল। আর ওইখানে ইয়া তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু, এক ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেল, উইচ ইজ প্রিটি গুড। বিসর্জন হয়ে গেল ভালোভাবে। আর এই যেই আমরা পায়ে হেঁটে হেঁটে যেই যাই ওই কাঁধে নিয়ে, যে ওনাদের সাপোর্ট, মানে ওনারা যদি না হয় তাহলে তো মানে আমরা যেতেই পারবো না। মানে আপনারা অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো কাজ করেন। তো মানে আপনারা কি এইটা মানে প্রত্যেক বছরই আপনারা এরকম, মানে এরপরে কি আরো ঠাকুর আছে? কানলায় বোধহয় বেশি এখন কাঁধে করে আর যায় না। এটাই এইটা না, আরেকজনকে দেখলাম আমাদের পাশে যে আছে, আর টুকুন ভাইজি যে আরেকজন আছে, ওই তিন চার জন যায়। তো তোমরা কোথায় থাকো? হ্যাঁ হাট গেছে। চা খাবে তো? চায়ের দোকান কোথায়? আচ্ছা চলো ওদেরকে একটু চা খাওয়াই। লম্বা করে যে লোকটা খুব লম্বা করে আসতো না, ও থাকলেই দেখলাম বিগড়াতে, এবারে দেখি বিগড়ালো নাকি। ওর নাম প্রদীপ, আর বড় মামি আর ছোট মামি ওকে মধু বলে ডাকে। দাদা খুব মানে ক্যামেরা কনসিয়াস হয়ে গেছিল, সাইড থেকে দেখছে বলে একদম ভালো করে বসো। আচ্ছা মামা শেষ করি কালী পুজোর ব্লগটা সবাই মিলে, এখন তো অ্যাকচুয়ালি কেউ সেরকম নেই, আসো চলে আসো। আমাদের সময় মানে আমরা যখন ছোট ছিলাম তখন তো মানে কালী পুজো বলতে হাফ প্যান্ট পরে ওই বাজি ফাটানো, ওই ফিলিং নস্টালজিয়া, ওইটা ওইটা তোমাদেরকে মানে ওই প্রকাশ করে মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, ওটার জন্য আমাকে আবার রিমাইন্ড করে যেতে হবে। যাই হোক এখন আবার নেক্সট জেনারেশন আসছে, ওরা আবার হাফ প্যান্ট পরে ফটকা তো ফাটাতে পারবে না, কিন্তু এনজয়মেন্টটা যেরকম ছিল সেরকম থাকবে, ইনফ্যাক্ট ফিউচারও সে আরও ভালো করে হবে। সো কেমন লাগলো এই ব্লগটা? দাদার সাথে শেষ করছি আজকে এই ব্লগটা, মামার সাথে শেষ করছি, আমাদের প্রদীপের সাথে শেষ করছি, আমাদের কিউটি কিউটি পায়ের সাথে খুব খুব বকর বকর করে, হ্যাঁ একবার বলতে শুরু করলে থামে না। তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট একটা ভালোবাসার কালী পুজোর ব্লগ? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে রান্না করছে আর কথা বলছে বলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। ওর নাম হচ্ছে অর্চনা, ওনার মিসেস। তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, লাইক শেয়ার করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি এই সুন্দর ব্লগটা শেষ করছি, সুন্দর বলছি কারণ আমি জানি না, আমি তো নিজে সুন্দরভাবে করেছি, এবার তোমরাই বলবে যে এটা অ্যাকচুয়ালি সুন্দর হয়েছে কিনা। অ্যাজ আই অলওয়েজ সে, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, সাইনিং অফ দি লাভিং গায়। ইয়ো এরকম কর, এরকম কর, ইয়ো এরকম এরকম, ইয়ো ওই দিকে ক্যামেরার দিকে, ইয়ো। চলো কালকে একটা নতুন দিন, কালকে আবার নতুন ব্লগে আসছি, হাইপোটা আরো মজা হতে চলেছে, টাটা।